তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। খাগড়াছড়ি জেলার সদর উপজেলার কমলছড়ির উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছাত্রী গীতা চাকমা 2009 সালে একটি মাত্র বর্গা ছাগল নিয়ে নিজের বাড়িতেই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার তৈরি করেছেন। বর্তমানে তার খামারে ছাগল আছে 57টি। ইদানিং তার কিছু ছাগলে ভাইরাস রোগ সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিলে গীতা ফোন করে আমাদেরকে তার সমস্যার কথা জানায়। গীতার ফোন পেয়ে আমাদের সবুজ বাংলা টিম একজন সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে সাথে নিয়ে চলে যাই তার ছাগল খামারে। তো চলুন, কি পরামর্শ দিলেন শুনে আসি। খাগড়াছড়ি জেলার সদর উপজেলা এটি, আর এটি খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে যাওয়ার রাস্তা। কমলছড়ির এই বাড়িতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করা হচ্ছে। বাড়িটিতে গীতা চাকমা নামে একজন উচ্চ মাধ্যমিক বা HSC-তে অধ্যয়নরত মেয়ে নিজস্ব তত্ত্বাবধানে এবং পরিবারের অন্যান্যদের সহযোগিতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করছেন। 2009 সালে মাত্র একটি বর্গা ছাগল দিয়ে তিনি এই খামার শুরু করেছিলেন। বর্তমানে বাচ্চা ছাগল সহ তার খামারে ছাগল রয়েছে প্রায় 57টি। বিভিন্ন পূজা ও উৎসবের সময় তিনি তার খামারের ছাগল ও পাঠাগুলো বিক্রি করে এ পর্যন্ত 2,50,000 টাকা আয় করেছেন। তার দেখাদেখি এখন অনেকে ছাগলের খামার করতে আগ্রহী হচ্ছে। তবে ইদানিং তার খামারের ছাগলগুলোর হঠাৎ হঠাৎ বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমরা এখন গীতার কাছে শুনবো তার এই ছাগলে কি কি সমস্যা এখন আছে। গীতা, আপনি বলেন যে আপনার ছাগলের কি কি সমস্যা আছে, এখানে কি কি হয়েছে বা কি জন্য কি করেন আপনারা? এই ছাগলের মুখগুলোতে যখন ফোড়া হবে, ফোড়া আমরা সাধারণত ফোড়া বলে থাকি, ফোড়া হয়ে গেলে এইরকম অবস্থা হয়ে যায়। তারপরে অনেক যত্ন করে ছাগলগুলো রোগমুক্ত করি আর কি, মানে পটাশের পানি দিয়ে, মানে হলুদ আছে হলুদ খাসা হলুদ বেঁটে দিয়ে তেল দিয়ে ওইগুলো মুখে লাগাই দিলে মানে সপ্তাহখানিক পরে মানে সেরে যায়। আমরা সাধারণত বলে থাকি লাজুরি পাতা, মানে বাংলা ভাষায় শুনেছিলাম লাজুক পাতা নাকি, ওগুলো খাতা খাতা করে খাইলেও মানে লজ্জাপতি পাতা এই এরকম মুখে ফোড়া হয়। স্যার, আপনি এই গীতাদের ছাগলগুলো একটু দেখেন যে আসলে এখানে কি হয়েছে। ওরা তো বলছে যে লজ্জাপতির পাতা খেয়ে সেই লজ্জাপতির কাটা লেগে হয়তো তার ঘা হয়েছে বা মাঝে মাঝে এরকম হয়, ওরা হাতুড়ে চিকিৎসা ওটাও দেয়। এটা তারা প্রচলিত ওইভাবে শুনে আসছে, জেনে আসছে যে লজ্জাপতি লতা পাতা খেয়ে হয়, কিন্তু এটা আদতে সেরকম না। এটা হলো একটা ভাইরাসজনিত রোগ। ভাইরাসের রোগটা হলো কন্টাজিয়াস ইকথাইমাম। তো এইটা সচরাচর বাচ্চাগুলোর বেশি প্রকটভাবে দেখা দেয়, কিন্তু এগুলা যে সমস্ত মামরিগুলো পড়ছে, এই সব কিছু পটাশের পানি বা অ্যান্টিবায়োটিক পাউডার দিয়ে যদি আমরা ডাস্টিং পাউডার হিসেবে ব্যবহার করে দিই তাহলে এটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। তো এটা আসলে মানে এই ওই লজ্জাপতি পাতার খাওয়ার কারণে না, তো এটা হলো তাদের জ্ঞানের দক্ষতার অভাবে ইয়ে হয়। তো মোট কথা আমরা তাকে হয়তো ভালোভাবে দীর্ঘদিন ট্রেনিং দিতে পারি না, স্বল্প সময়ে যে সমস্ত প্রশিক্ষণগুলো দিই ওইখানে হয়তো আমরা বলি, কিন্তু এরা হয়তো সঠিকভাবে ইয়ে করতে পারে না, এই জন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। জিটিভি আমাদের বাড়িতে এসে আমাদেরকে খুঁজে খুঁজে আসছে, এই জন্য জিটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। খাগড়াছড়ি জেলার সদর উপজেলার কমলছড়ির উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছাত্রী গীতা চাকমা ফোন করে আমাদেরকে তার সমস্যার কথা জানায়। আমরাও তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এবার জানাবার পালা আপনার। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।